আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম বন্ধুর বিয়ের শপিং করার জন্য মিরপুর বেনারসি পল্লির এক নম্বর গেটে। প্রথমে আমরা রূপসিংহার শাড়ির দোকানে গিয়েছিলাম, ওখানে শাড়িগুলো ভালো লাগেনি। তারপর আমরা চলে এসেছি মিরপুর বেনারসি পল্লির এক নম্বর গেটে, কিছুটা দূর আগালে বেনারসি কুঠি, এই শপটার নাম সেটা হচ্ছে পাবনা বেনারসির ঠিক সামনের দোকানটাই হচ্ছে বেনারসি কুঠি। আপনারা যদি একটু ভালো মানে বিয়ের শাড়ি চান তাহলে কিন্তু দোতলায় চলে আসতে হবে। আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিওগুলো অত ভালো ডিটেলসভাবে দেখাতে পারিনি, দোকানটাও দেখাতে পারিনি, তবে আমি বলে দিলাম, আপনারা সেই অনুযায়ী কিন্তু আসতে পারবেন। তো এখানে বিয়ের শাড়ি আর রিসেপশনের শাড়ি আমরা দেখছিলাম। তো এই দুটো শাড়ি আমাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক ঘোরাঘুরি অনেক খোঁজার পর বেনারসি কুঠিতে এসে এই দুটো শাড়ি আমাদের কাছে ভালো লেগেছে। মেরুন কালারের শাড়িটা যে ওড়না দেয়া আছে এটা বিয়ের জন্য, আর এই যে একটু পিঙ্ক শেডের যে শাড়িটা সেটা হচ্ছে রিসেপশনের জন্য। তো এই হচ্ছে শপটা, অনেক বড়। আপনারা যদি একটু নর্মালের মধ্যে শাড়ি চান তাহলে কিন্তু নিচতলাতেই পাবেন, আর যদি একটু ভালো মানের শাড়ি চান তাহলে দোতলায় আসতে হবে। আর আমরা তো সবাই জানি যে মিরপুর বেনারসি পল্লিতে শাড়িগুলো কত ভালো এবং অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়। এখানে হচ্ছে আপনার কাছে চড়া দাম চাবে, আপনারা দামাদামি করে কিন্তু অনেক কম দামেই শাড়িগুলো পেয়ে যাবেন। তো আমাদের কাছে দুটো শাড়ির দাম চেয়েছে 20,000 টাকা। আরও একটা কথা, সরকার থেকে কিন্তু ভ্যাট প্রযোজ্য হয়েছে, সেটা হচ্ছে 7.5% ভ্যাট ওরা রাখবে। তো প্রথমে এটা চিন্তা ভাবনা করে নেবেন শাড়ির দামটা বলার সময়, পরে কিন্তু ওরা ভ্যাটটা ধরে দিবে। তো যাই হোক, এই দুটো শাড়ি আমরা নিয়েছি। তো এখানে দামাদামি করার পর আলহামদুলিল্লাহ আমরা দুটো শাড়ি নিতে পেরেছি। একটু বলেন না, মানে এই দুটা আমি আরো একটা কথা বলি, মিরপুর 11 নম্বর বাজারে মোহাম্মদিয়া যে মার্কেটটা আছে, মার্কেটটা ছোট হতে পারে, একটু পর আপনাদেরকে সেখানে নিয়ে যাব, কিন্তু সেখানেও কিন্তু অনেক ভালো ভালো শাড়ি কালেকশন পাওয়া যায়। তো আমরা মেইন দুটো শাড়ি এখান থেকে নিয়ে নিলাম এবং গোল্ডেন ওড়নাটা আমরা পরে কিনে নিব। আর এই যে মেরুন কালার শাড়ির সাথেই কিন্তু এই ওড়নাটা সেট করা, তো এটা প্রাইস আলাদা করে নিতে গেলেও 1500 টাকা একদম রেট করা। তো ওড়নাটাও খুব ভালো লেগেছে, এখন প্যাকিং করা চলছে। দেখেন তাহলে দুইটা প্রোগ্রামে যাতে পড়তে পারে সেটা করেন, তাই না? একটা গোল্ডেন নিলে কিন্তু দুইটাই গোল্ডেন কাজ আছে, দুই প্রোগ্রামে পড়তে পারবে, দুইটা অন্যান্য দরকার কি? তো আমরা বিয়ের আরও যে অনেক শাড়ি দরকার হয়, মুরব্বীদের শাড়ি বা রিলেটিভদের শাড়ি, সেগুলো নেওয়ার জন্য আর বইয়েরও কিছু শাড়ি নিতে হবে, সেগুলোর জন্য আমরা চলে আসলাম মিরপুর 11 নম্বর বাজারে মোহাম্মদিয়া মার্কেটে। তো এই দোকানটায় আসলাম, এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে। তো এই যে হলুদের জন্য আমাদের শাড়িটা নেওয়া হয়ে গিয়েছে এবং এখানেও কিন্তু আমরা অনেক কম দামে শাড়ি পেয়েছি। আমরা টোটাল এখান থেকে 8টা শাড়ি নিয়েছি, 8টা শাড়ির দাম ওরা চেয়েছিল 14,800, আর আমরা দাম ধরে দিয়েছি 7,500, এবং সবগুলোর শাড়ি অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমরা বউর জন্য শাড়ি দেখছি, হলুদের শাড়িটা নেওয়া হয়ে গিয়েছে এবং সবগুলো শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ। তো বইয়ের জন্য নর্মাল তো কিছু শাড়ি দিতে হয় ঘরে পরার জন্য, তো এই শাড়িটা আমরা নিলাম একটু লালের মধ্যে। আর এই যে মার্কেটটা কিন্তু অনেক ছোট এবং অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, তবে এখানে আসলে কিন্তু আপনারা ভালো ভালো শাড়ি পাবেন এবং মিরপুরে কিন্তু শাড়ি আমাদের বেস্ট, আমি যেটা বলবো মিরপুরেই খুব সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন।
তো এখানে আমরা আমার বন্ধুর বিয়ের শপিং করার জন্য এসেছি। তো আজকে শাড়িগুলো কিনছি, আরও আমরা টুকিটাকি শপিং করেছি, ব্যাগ জুতা সেগুলো আর আমি ভিডিও করিনি, আমি মূলত শাড়িগুলো দেখাচ্ছি। আর এই যে দোকানের নাম অনামিকা, আপনারা যে কাউকে বললে শাড়িগুলি দিয়ে আসলেই কিন্তু যে কাউকে বললে দোকানটা দেখিয়ে দিবে, একটু খুঁজে খুঁজে যদি আপনারা বের করেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি এখানে পেয়ে যাবেন। তো আমরা এই যে ব্যাগও কেনা হয়েছে, আর কটনের ভেতরে পরনের শাড়িটা নিয়ে নিয়েছি বোর জন্য। এখন আরো কিছু শাড়ি দেখছি আন্টির জন্য, তো এগুলো হচ্ছে মুরব্বীদের শাড়ি, মেয়েদের বাড়িতে যে মুরব্বীদের জন্য শাড়ি দিতে হয় সেই শাড়িগুলো দেখছিলাম। এবং সবগুলো শাড়ি অনেক সুন্দর, এবং সবগুলো শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেয়া আছে। সবগুলো শাড়ি অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর কালারের, তো আমাদের কাছে ভালো লেগেছে সবগুলো শাড়ি। এবং মুরব্বীদের দেওয়ার জন্য একদম বেস্ট এই শাড়িগুলো, যে কেউ পছন্দ করবে। এবং মুরব্বীদের দিতে হলে কিন্তু একটু কটনের মধ্যে দিলেই তারা বেশি পছন্দ করে। এরপর আমরা বরের মার জন্য শাড়ি দেখছিলাম, তো এই শাড়িটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা বয়স্করা কিন্তু একটু বিয়ের মধ্যে পরলে গর্জিয়াসও লাগে দেখতে। আর সাধারণত কিন্তু আমাদের ফ্যামিলির যে মুরব্বীরা আছে তারা কিন্তু একটু কটনটাই প্রেফার করে, তারা কটন শাড়িগুলো বেশি পছন্দ করে। তো আমরা চাচ্ছিলাম ওরা কিন্তু একটা দুইটা করে বের করছে এরকম করে, তো আমরা দেখে দেখে সুন্দর করে বের করার পর সুন্দর সুন্দর শাড়ি পেয়েছি এখানে। তো এই শাড়িটা আমরা সিলেক্ট করেছি বরের মার জন্য। শাড়ির ভিতরেও কিন্তু চারটা কালার আছে, যে একটা পার্পেল কালার, একটা তো ফিরোজা কালার দেখালাম, আর এই যে এখানে একটা মিষ্টি কালার, তো চারটা আরও একটা কালার ছিল। সবগুলো কালারের শাড়িগুলো এত সুন্দর লাগছিল, আর বিশেষ করে গোল্ডেন কাজটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে, এটাও কিন্তু পুরো একদম পিওর কটনের ভেতরে। আর বোর জন্য আর বরের ভাবিদের জন্য আমরা সেম তিনটা শাড়ি নিয়েছি, ওটা আসলে আমার ভিডিও করা হয়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে ভাঁজ করা যে জাম কালারের শাড়িগুলো সেগুলো নিয়েছি, সবগুলো শাড়ি সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আমি বিয়ের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করলে তখন আমি সবগুলো শাড়ি আরও সুন্দর করে দেখাতে পারবো আপনাদের। তো এই যে আরও একটা কালার, পিঙ্ক কালার, দেখেন সবগুলো শাড়ি সুন্দর। তো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা চলে আসতে পারেন মিরপুরে, এবং আমি বলতে পারি যে অনেক কমে পাবেন আপনারা, যে শাড়িগুলো অন্য দোকানে বা অন্য কোথাও গেলে অনেক বেশি নেয়, এখানে আসলে কিন্তু অনেক আপনারা রিজনেবল প্রাইসে পাবেন। তো আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তো সবগুলো শাড়ি এখন ভাঁজ করে নেওয়া হচ্ছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আসলে আমরা রাতের বেলায় শপিং করতে বের হয়েছি, মানে মাগরিবের নামাজের পরে, তো আমাদের শপিং করতে করতে একদম দোকান বন্ধের সময় হয়ে গিয়েছিল। তো সবগুলো শাড়ি এখন ভাঁজ করে নেওয়া হচ্ছে, তো এগুলো নিয়ে ইনশাল্লাহ বাসায় চলে যাব। এবং বাকি শপিং অনেক কিছুই করা হয়েছে, তো আমি সব কিছুই ভিডিওতে দেখাতে পারিনি। আশা আছে যে আমি বিয়ের ভিডিওগুলো সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরব। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মিষ্টিটা রাখা সেটা রাখেন যেটা নিবেন।